Yeah. সবাই কেমন আছো আমাদের পড়াচ্ছে কোথায় এত স্টুডেন্ট আর এক মিনিট দেখবার পর ক্লাস শুরু করবো আমার কাছে বই আছে নাকি করছো বই ওয়ালাইকুম আসসালাম আজকে গ্যালাক্সি এম এম পেন নাম লিখো

ঠিক আছে আমরা তাহলে আজকে পড়া শুরু করি হ্যাঁ ওদের পার্ট 4 পড়া ছিল না পার্ট 4 পড়েছে সবাই লেখা ছিল কয়েক কিছু জন দিয়েছো আর কিছু দাও নাই পড়া কেন SW সবাই দাও নাই কেন আমার মতে নাম দাও নাই কি যেন একটা নাম দেওয়া ভুলে উৎসচ্ছি আমার নাম্বার দিয়ে আমার নাম্বার দিয়ে আচ্ছা ঠিক আছে এটা আচ্ছা তাহলে এত দিন কোথায় ছিলে কয়টা ক্লাস গেলো আজ এই আজকের নিয়ে তো তিনটা ক্লাস হয়ে গেছে তাই না আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমরা পড়া শুরু করি পাঠ পাঁচ হচ্ছে আল্লাহ তালার পরিচয় তাই না তোমরা হচ্ছে যে কোনো information জন্য হচ্ছে facebook page এ চলে page হচ্ছে গিয়ে দেখবা ভালো করে আহ upload দেওয়ার ক্ষেত্রে যে নতুন নতুন update আসে কি না। শুধু একটা নিয়ে বসে থাকলে হবে না সব দিকতেই দিয়েই খেয়াল করতে হবে। যেহেতু online কাজ অনেক অনেক ভুল ভ্রান্তি হয়। অনেক উল্টা হয় update হয়ে যায় এক একটা এক এক change হয়ে বসে থাকে। আহ আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আজকে part পাঁচ পড়ি। আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলা বিশ্ব জগতের অধিপতি ও মালিক। তিনি একক ও অদ্বিতীয় সত্তা। তার কোন শরিক নেই তিনি অনন্য অতুলনীয় আল্লাহ শব্দের মধ্যেই তার তুলনাহীন বৈশিষ্ট্য প্রকাশ পায় আল্লাহ আরবি শব্দ পৃথিবীর কোন প্রতিশব্দ নেই এর কোন বহু বচন নেই এ শব্দের কোন স্ত্রী বা পুংলিঙ্গ নেই এ শব্দটি একক ও অতুলনীয় আল্লাহ তালা আহ তারাও তেমন তিনি তার সত্তা গুণাবলীতে একক ও অতুলনীয় তার সমতুল্য বা সমকক্ষ কিছুই নেই আল্লাহ তালা বলেন বিসমিল্লাহ রহমান রহিম উল হু আহাদ বলুন হে নবী তিনি আল্লাহ যিনি একক অদ্বিতীয় আল্লাহ হুসামাদ আল্লাহ তালা কারো কি নন মুখাপেক্ষী নন লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি ওয়ালাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেননি ওয়ালাম কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য বা সমকক্ষ কেউ নেই আল্লাহ তাআলা সর্বকম্পূর্ণ সত্তা তিনি ওয়ানাদি অনন্ত তিনি চিরস্থায়ী চির বিরাজমান তার কোনো শুরু নেই শেষ নেই তিনি কোনো আহার নিদ্রা তন্দ্রা ক্লান্তি সবকিছু সব ধরনের বিষয় থেকে তিনি মুক্ত আল্লাহ তালা বলেন হুয়াল আউওয়াল ওয়াল তিনি প্রথম তিনি শেষ ওয়াজাহিরু ওয়াল বাতিনু তিনি প্রকাশ্য তিনি গোপন ওহাবি কুল্লি শাইইন আলিম তিনি সর্ববিষয়ে বলেন অনুরূপ আবার বলো শব্দটা তদ্রূপ তদ্রূপ মানে অনুরূপ আল্লাহ তাআলাও তেমন শব্দটি যেমন একক অতুলনীয় আল্লাহ তাআলাও কি তেমন একক ও অতুলনীয় বুঝছো আচ্ছা অন্যত্র মহান আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু তিনি আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলাহ নেই আল হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব চিরস্থায়ী uh, চির চीरो uh, ও ধারক সিনাতু তাকে কোনো ঘুম তাকে হচ্ছে তন্দ্রা স্পর্শ করতে পারে না তন্দ্রা হচ্ছে যে ঝিমায় না বসে বসে আমরা সেটা ওয়ালা নাউম এবং তাকে ঘুমও কি করতে পারে না স্পর্শ করতে পারে না লাহুম মা ফিস সামা ওয়া ফিল এবং আসমান জমিনে যা কিছু আছে সবকিছু তারই জন্য বা তার অধীনে আল্লাহ তালা সকল গুণের আধার সকল গুণ তার মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান আল্লাহ তাল সৃষ্টিকর্তা বিশ্ব জগৎ এবং এর মধ্যে যা কিছু রয়েছে সবকিছু তার সৃষ্টি আল্লাহ তালা রিজিক দাতা সকল সৃষ্টি রিজিকের জন্য তার মুখাপেক্ষী তিনি সর্বশক্তিমান সব কিছু নিয়ন্ত্রক সকল কিছু তার পরিচালনায় সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সুশৃঙ্খল ভাবে কি হচ্ছে পরিচালিত হচ্ছে এক কথায় আল্লাহ তালা সর্বগুণে গুণান্বিত আল্লাহ তালা গুণের কোন সীমা নেই সুন্দর ও পবিত্র নাম একমাত্র আল্লাহ তালার জন্যই নির্ধারিত হাদিস শরীফে আল্লাহ তালার নিরানব্বই টি প্রসিদ্ধ নাম উল্লেখ রয়েছে তো আমি মনে হয় তোমাদেরকে অনেকগুলো নাম মুখস্থ করেছিলাম করেছিলাম না হচ্ছে বিশ্ব চলে গিয়েছে বিষের উপরে মুখস্থ করেছো না তোমরা আহ পনেরোটা তো মুখস্থ পারবা পনেরোটা মুখস্থ পারবা না আচ্ছা আগামী class এ পড়াটা আমি মুখস্ত নিব পড়া কম পড়াবো কিন্তু এই পড়া নিব সবার থেকে জিজ্ঞেস করে করে চল্লিশ মিনিট এখানে ওখানে পারবা না পড়তে তাহলে আল্লাহ এখানে আল্লাহ তালা কয়েকটি গুণের নাম গুণবাচক নাম দেওয়া আছে রাহিম করুনাময় জব্বার প্রবল গাফার অতি ক্ষমাশীল বাসি সর্বদ্রষ্টা সামিয়া সর্বশ্রোতা আলিও মহান হাফিজ মহারক্ষক ইত্যাদি আল্লাহ তালা তার সত্তা গুণাবলীতে এক ও অতুলনীয় আল্লাহ তালা কোন শরিক নেই সকল প্রশংসা ও ইবাদতের যোগ্য সত্তা একমাত্র আল্লাহ তালাই এ হচ্ছে পাট আহ পাঁচের বিষয় মোট কথা আল্লাহ তালার পরিচয় দিয়েছে এখানে পরবর্তী বিষয় হচ্ছে কি পরবর্তী পাঠ হচ্ছে কুফর অর্থাৎ এর আগে আমরা তাওহিদ পড়েছি আল্লাহ তালার একত্ববাদে বিশ্বাস ইসলামের মৌলিক বিষয়গুলোকে বিশ্বাস ইসলাম ও ইমান সম্পর্কে পড়েছি। পড়েছি না? এখন আমরা পড়বো এতদিন হচ্ছে কি কোন কোন বিষয়ে বিশ্বাস স্থাপন করব কোন কোন বিষয়ে বিশ্বাস স্থাপন করব না সে বিষয়ে আলোচনা। এখন হচ্ছে অবিশ্বাস করলে তার কি ফলাফল হবে সেগুলোতে তার আলোচনা এখন শুরু হয়েছে। দেখো কুফর আল কুফর সবকিছু আভিধানিক অর্থে অস্বীকার করা অবিশ্বাস করা ঢেকে রাখা গোপন করা অকৃতজ্ঞতা প্রকাশ করা অবাধ্য হওয়া ইত্যাদি ইসলামী পরিভাষায় আল্লাহ তালা মনোনীত দিন ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি অবিশ্বাস কি বলা হয় বলা হয়। কুফর বিপরীত ইসলামের মৌলিক বিষয়গুলোতে বিশ্বাসের নাম ইমান আর এসব বিষয়ে অবিশ্বাস করা হচ্ছে কুফর। যে ব্যক্তি গুফুরে লিপ্ত হয় তাকে বলা হয় কাফির কোন ব্যক্তি যদি ইসলামের কোন মৌলিক বিষয়ে অবিশ্বাস করে তখন তাকে কাফির বলা হয় কাফির অর্থ অবিশ্বাসী অস্বীকারকারী মানুষ নানাভাবে কাফির বা অবিশ্বাসী হতে পারে এক আল্লাহ তাআলার অস্তিত্বে অবিশ্বাস বা অস্বীকার করার দ্বারা অর্থাৎ এমন কথা বলে যে আল্লাহ তালা নেই সে ব্যক্তি কি হয়ে যাবে কাফির হয়ে যাবে আল্লাহ তালা শোনা যাচ্ছে না নেট প্রবলেম যাবে না নেট প্রবলেম হচ্ছে আল্লাহ তালা গুণাবলী কে অস্বীকার করা যেমন আল্লাহ তালা সৃষ্টি কর্তা রিজিক হচ্ছে শান্তি দাতা আল্লাহ তালা কোনো গুন কেই সে স্বীকার করে না এটাই হচ্ছে সে তাহলে কি হয়ে যাবে কাফির আর তারপর ইমানের মৌলিক সাতটি বিষয় কে অবিশ্বাস করা ইমানের মৌলিক সাতটি বিষয় ইমানে মুফাসসালে আছে তাই না আছে না আল্লাহ তালা বিশ্বাস নবী রাসুল গন ফেরিস্তা কিতাব আহ হচ্ছে আকিরা তাকদীর এই সাত বিষয়ের কোন এক বিষয় বিশ্বাস করা ইসলামের মৌলিক ইবাদত গুলোকে অস্বীকার করা ইসলামের মৌলিক ইবাদত বলতে ইসলামের স্তম্ভ পাঁচটি সালাদ ইত্যাদি যেকোনো একটা একটা একটাকে ইবাদত হিসেবে মানা হালালকে হারাম মনে করা যেমন হালাল খাদ্য যেটা ওটাকে হারাম মনে করে না খাওয়া হারামকে হালাল মনে করা যেমন মদ জুয়া সুদ ঘুষ ইত্যাদি হালাল বা বজায়স মনে করা তো বর্তমানে জুয়া সুদ ঘুষ তিনটা বিষয়কে মুসলিমরা হচ্ছে হালাল জিনিসটাকে হারাম জিনিসটাকে তারা হালাল মনে করে নিজেদের জীবনে প্রয়োগ করে চলতেছে এই তিনটা বিষয় অহরহ প্রচলিত বর্তমানে মুসলিমদের মাঝে সবচেয়ে আফসোস তারপর দেখো ছয়। ইচ্ছাকৃত ভাবে কাফিরদের অনুকরণ করা তাদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করা এই বিষয়টা হচ্ছে মুসলিমরা তারা হচ্ছে পশ্চিমা অনুসরণ করে কাজগুলো করতেছে। তারপর হচ্ছে সাত ইসলামের গুরুত্বপূর্ণ কোন বিষয় নিয়ে ঠাট্টা বিদ্যুৎ করা যেমন মহারবী সাল্লাম কিংবা কোরআনকে নিয়ে ঠাট্টা উপহাস করা যে যেকোনো মাসলা মাসাইল নিয়ে ঠাট্টা উপহাস করা এগুলো হচ্ছে আহ অন্তর্ভুক্ত তো আমরা যেহেতু আহ বছর জানতে পেরেছি যে এখন জানতে পারছি যে এই যে যে বিষয় হচ্ছে উপরের অন্তর্ভুক্ত আমরা এসব থেকে কি থাকব বিরত থাকব। এখন শুধু তুমি যদি পড়েই গেলা কান এক কানে ঢুকাইলা আর এক কানে বের করে দিলা তাহলে সেটা পড়ারও কিছু মানে হলো না বরঞ্চ যদি তুমি এটা জেনে আর একটা আরেকবার এই কাজটা করো তাহলে তোমার কি হবে দ্বিগুণ গুণা হবে তো হচ্ছে উপরোল্লিখিত কাজগুলো করার মাধ্যমে মানুষ কি হয়ে যায় কাফির হয়ে যায় এমন অবস্থায় পুনরায় ঈমান আনতে ও খাঁটি মনে তওবা করতে হবে ভবিষ্যতে এরূপ ঘৃণিত কাজ না করার জন্য দৃঢ় সংকল্প করতে হবে দেখো কুফরের পরিণতি মানব জীবনে কুফরের পরিণতি অত্যন্ত ভয়াবহ কুফরের ফলে শুধু দুনিয়াতেই নয় বরং আখিরাতেও মানুষকে সুচনীয় পরিণতি বরণ করতে হবে কুফরের কয়েকটি কুফল নিচে দেওয়া হলো এক অবাধ্যতা ও কৃতজ্ঞতা কুপর মানুষের মধ্যে অবাধ্যতা ও এই আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের লালন পালন করেন পৃথিবীর সকল নিয়ামত একমাত্র আল্লাহ আল্লাহতালারই দান কাফির ব্যক্তি আল্লাহ তালাকে অবিশ্বাস করে এসব নিয়ামত অস্বীকার করে সে আল্লাহ তালার প্রতি অকৃতজ্ঞ হয় আল্লাহ তালার বিধিনিষেধ কি করে অমান্য করে তার ফলে সমাজে সে অভাদ্য পরকাল আহ হাসর মিজান জান্নাত জাহান্নাম ও বিশ্বাস করে মৃত্যুর পরবর্তী জীবনে মানুষকে তার কৃতকর্মের হিসাব দিতে হবে এরূপ ধারণাও আহ অস্বীকার করে তার নিকট দুনিয়ার জীবনই প্রদান দুনিয়ার ধন সম্পদ সম্পদ ও লোভে সে নানা রকম অসৎ ও অশ্লীল কাজে জড়িয়ে পড়ে চুরি ডাকাতি ছিনতাই সন্ত্রাস আহ সুদ ঘুষ আহ জুয়া ইত্যাদিতে সে অভ্যস্ত হয়ে পড়ে ফলে সমাজে পাপাচার বৃদ্ধি পায় হতাশার সৃষ্টি স্বাভাবত ভাবে মানুষ ভরসা করতে পছন্দ করে আশা ভরসা না থাকলে মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে না কাফের ব্যক্তি আল্লাহ অবিশ্বাস করে ফলে যে কোনো বিপদে ধৈর্য হারা হয়ে পড়ে মহান আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করতে পারে না অন্যদিকে তাকদিরে বিশ্বাস না থাকায় যে কোনো ব্যর্থতায় সে চরম হতাশ হয়ে পড়ে ফলে তার জীবন চরম হতা হতাশাগ্রস্ত ভাবে অতিবাহিত হয় চার অনৈতিক প্রসার কুফর মানব সমাজে অনৈতিক প্রসার ঘটায় আখিরাত জান্নাত জাহান্নামে বিশ্বাস না থাকায় কোন কাফের ব্যক্তি নৈতিকতার গুরুত্ব বুঝতে পারে না দুনিয়ার স্বার্থে সে মিথ্যাচার অনাচার ব্যভিচার ইত্যাদি যে কোনো পাপ কাজে অনৈতিক কাজে সে বিনা দ্বিধায় করতে পারে নবীর রাসূলগণকে বিশ্বাস না করায় তাদের নৈতিক চরিত্র শিক্ষাকে অনুসরণ করে না এভাবে কুফরের মাধ্যমে অনৈতিকতার প্রসার ঘটে পাঁচ আল্লাহ তাআলার অসন্তুষ্টি কুফরির মাধ্যমে আল্লাহ তালার প্রতি অবিশ্বাস অকৃতজ্ঞতা ও অবাধ্যতা সৃষ্টি হয়। কাফির আল্লাহ তালার বিধিবিধান ও আদেশ নিষেধের কোনো পরোয়া করে না। বরং আল্লাহ তালা ইসলাম ও মুসলমানদের সাথে বিদ্রোহ ও বিরোধিতা করে। ফলে আল্লাহ তালা তার প্রতি অসন্তুষ্ট হন। আর যার প্রতি আল্লাহ তালা অসন্তুষ্ট হন সে যত ক্ষমতা ও সম্পদের মালিক হোক না কেন তার ধ্বংস অনিবার্য। ছয় অনন্তকালের শাস্তি, পরকালে কাফেররা জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। তারা জাহান্নামে চিরকাল থাকবে আল্লাহ তালা বলেন ওয়াল্লাযীনা কাফারু যারা কুফরি করে ওয়াকাজাবু বিআয়াতিনা এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করে উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন তারাই জাহান্নামের অধিবাসী হুম ফিহা খালিদুন তারা সেখানে চিরদিন থাকবে তবে যদি কোনো ব্যক্তি কুফরি করে এরপর সে নিজে বুঝতে পারে ফিরে আসে আল্লাহ তাআলার কাছে তবা করে আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে কি করে দিতে পারেন ক্ষমা করে দিতে পারে আল্লাহ তালা হচ্ছে সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন শুধুমাত্র ব্যতীত আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে কি করে দেবেন ক্ষমা করে দেবেন তার জন্য কি করতে হবে আল্লাহ পাঁচ সাত হচ্ছে শিরক কুফর পড়লাম এখন শিরক কুফর হচ্ছে ইসলামের বিরুদ্ধে একটা বিষয় তা হ্যাঁ এখন শিরক হচ্ছে একটা তাওহীদের একত্ববাদের বিপরীত একটা বিষয় শিখ শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা ইসলামী পরিভাষায় মহান আল্লাহ তাআলার সাথে কোন ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তার সমতুল্য মনে করা কে শিখ বলা হয় যে ব্যক্তি শিরক করে তাকে মুশরিক বলা হয় শিরক হল তাওহীদের বিপরীত আল্লাহ তাআলা নিজে শিরকের খণ্ডন করেছেন তিনি বলেছেন আহ ইসলাম রাহিম আপনি বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয় অন্য জায়গায় আল্লাহ তাল্লাহ বলেছেন লাইসা কামিস কোনো কিছুই তার মতো নয় কোন কিছুই আল্লাহ তালার মতো নয় আল কোরআনে আরো বলা হয়েছে লাউকা নাফিহি মা আলিহাতুন ইল্লা আল্লাহু লাফাসাদাতা যদি হচ্ছে আসমান জমিনে হচ্ছে আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ থাকতো লাফাসাদাতা তাহলে আসমান জমিন ওটা কি হয়ে যেত ধ্বংস হয়ে যেত এক মিনিট যদি এরকম দুজন ইলাহ থাকতো তাহলে একজন বলতো আমি আজকে সূর্য পূর্ব দিক থেকে উঠাবো একজন বলতো পশ্চিম দিকে একজন বলতো উত্তর দিকে একজন দক্ষিণ দিকে একজন বলতো আজকে শ্রোধর দিব আরেকজন বলতো বিএ হচ্ছে বৃষ্টি দিব এরকম করে দুইজনের মধ্যে দ্বন্দ্ব लेके দুনিয়া ও আসমান হচ্ছে জমিন কি হয়ে যেত তো ধ্বংস হয়ে যেত সমস্ত সৃষ্টি জীব ক্ষতিগ্রস্ত হতো تعالى তা কোরআনে কারিমে নিজেই বলে দিয়েছেন লাউকা নাফিহি মা আলিহাতুন ইল্লাল্লাহ লাফসাদাত যদি আসমান জমিনে আল্লাহ ব্যতীত আর কোনো ইলা থাকতো তাহলে আসমান জমিনও এটা কি হয়ে যেত তো ধ্বংস হয়ে যেত আল কুরানের এসব দ্বারা স্পষ্ট ভাবে আল্লাহ তাআলার সত্তা গুণে অতুলনীয়তার বিষয়টি বুঝা যায় সুতরাং আল্লাহ তালার সাথে কাউকে অংশীদার করা নিঃসন্দেহে জঘন্য অপরাধ আল্লাহ সাথে চার হতে পারে এক আল্লাহ সত্তা অস্তিত্বে শিরক করা যেমন ঈসা কে আল্লাহ তাল পুত্র মনে করা দুই আল্লাহ তালার গুণাবলীতে শিরক করা যেমন আল্লাহ তালার পাশাপাশি অন্য কাউকে সৃষ্টিকর্তা বা রিজিক দাতা মনে করা তিন সৃষ্টি জগতের পরিচালনায় কাউকে আল্লাহ তাআলার অংশীদার বানানো যেমন আর জগৎ পরিচালনাকারী হিসেবে মনে করা। চার ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করা যেমন আল্লাহ ব্যতীত করা পশু করা ইত্যাদি শিরকের কুফল ও প্রতিকার শিরক অত্যন্ত জঘন্য অপরাধ পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় হল শিরক আল্লাহ তাআলা বলেন ইনার সীর আল্লাহ মুশ্চই শিরক চরম জুলুম মোট কথা আল্লাহ তালহা আমাদের স্রষ্টার প্রতিপালক আল্লাহ তালহা প্রদত্ত নিয়ামত আমরা ভোগ করি এর পরেও কেউ যদি আল্লাহ তালহার সাথে কাউকে অংশীদার স্থাপন করে তবে তা অপেক্ষা বড় জুলুম আর কি হতে পারে আল্লাহ তালহা মুশরিকদের প্রতি খুব অসন্তুষ্ট তিনি অপার ক্ষমাশীল অসীম দয়াময় হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ কি করবেন না ক্ষমা করবেন না আল্লাহ তালা বলেন ইন্দুরা বিহি বয়াক বিরুমা দুনা যাইলকালি মেয়েশা নিশ্চয়ই আল্লাহ তালা তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করবেন না। তবে এই হা ব্যাতিত যে কোন পাপ যাকে ইচ্ছা কি করে দিবেন ক্ষমা করে দিবেন। আল্লাহ তালার দয়া রহমত ক্ষমা ব্যাতিত দুনিয়া আখিরাতের কল্যাণ লাভ করা কোন ভাবেই সম্ভব নয়। পরকালে মুশ্রিকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল কোরআনে স্পষ্ট ভাবে উল্লেখ আছে যে

মোট কথা আহ শির ক্ষমার ও অপরাধ এরূপ কাজ থেকে সকলকেই সদা সর্বদা সতর্ক থাকতে হবে ভুল ক্রমেও আল্লাহ তালার সাথে ফলে সাথে সাথে পুনরায় ঈমান আনতে হবে অতঃপর বিশুদ্ধ অন্তরে তওবা করে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে সাথে সাথে ভবিষ্যতে এরূপ পাপ না করার শপথ গ্রহণ করতে হবে তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা sheer দয়া ও করুণার মাধ্যমে পাপ ক্ষমা করে দিতে পারেন তবে অবশ্যই আমাদের শিখ থেকে কি করতে হবে বেঁচে থাকতে হবে আল্লাহ তাআলার উপর সুদৃঢ় ঈমানে নে আল্লাহ তাআলা প্রিয় পাত্র হব এবং তাহলে আমরা এই হাকাল ও পরকাল মঙ্গলময় হবে আর শীত শুধু যে এই পাঁচটা জিনিসেই উম চালা-তালা মনে করা এইগুলোই যে শুধু শীত তাই না এখন তোমার যদি হচ্ছে মনে করো তোমার আজকে হচ্ছে তুমি অসুস্থ হয়ে গেছো কিন্তু এর আগে তুমি হচ্ছে কিছু একটা খাবার খেয়েছিলে আমি বলতেছি যে এই খাবারটা খাওয়ায় আমি আজকে অসুস্থ হয়ে গেছি এটাও হচ্ছে শীত অথবা হচ্ছে তুমি যদি বলো যে তুমি আজকে আমাকে কথা বলার জন্য আজকে আমার এমন হয়েছে তোমার আব্বুকে বলো আম্মুকে বলো friend কে বলো এটাও হচ্ছে একধরনের শীত আমাদের এসব সময় এই ধরনের বিষয়গুলো থেকে নিজেদের কি কি করতে হবে বিরত থাকতে হবে প্রতিটা জিনিসে আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় হয়তো কোন আমাদের আমলের কারণে কিছু বিষয় আমাদের হয় বিপদাপদ আসে অথবা আমাদের হচ্ছে যেটা আমাদের তাগদিরে লিখিত আছে সেটা হয় বা আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবেই হয় এই জন্য হচ্ছে আমাদেরকে কখনো এই ধরনের কথাবার্তার মাধ্যমে কি করা যাবে না শিরক করা যাবে না বুঝতে পারছ পারছো কোন প্রবলেম থাকলে বল অন্তরটাকে একদম খালেস একদম খাঁটি করে নিতে হবে অন্তরে কোনো ধরনের সন্দেহ আল্লাহ তাআলার প্রতি কোনো কিছুই রাখা যাবে না কোনো ধরনের পাপ পঙ্কিলতা কিচ্ছু কালিমা কিছুই রাখা যাবে না একদম শুদ্ধ করে নিতে হবে আহ হচ্ছে দেখো তারা হচ্ছে ই করে কে জানো যেমন খ্রিস্টানদের বিষয়টা দেখো দা ক্রস জুলায় না গলায় অনেকে কিন্তু মুসলিমরা এটা পছন্দ করে इलाके হিসেবে ব্যবহার করতে এটা করে এ স্ক্রিনে এরকম দাগ দিছে কেন এটা এর মাথায় কি আছে এরস করো আর কোন প্রশ্ন আছে বুঝেছো তো নাকি তারপর হচ্ছে আর একটা যে ধরনের পোশাক আশাক ব্যবহার করে হম তাদের হচ্ছে তাদের রীতি ধর্মীয় রীতি যেগুলো যেমন ওই রীতি গুলো পালন করা যেমন যেটা মুসলিম সমাজে বিয়ের ক্ষেত্রে পালন করে তারপরে হচ্ছে পোশাক আশাকের ক্ষেত্রেও পালন করে করে না না শুধু কাফের বলতে অন্য ধর্মালম্বী এখানে আসতেছে না এখানে আসতেছে যে এই ধরনের কাজগুলো করার মাধ্যমে মানুষ কি হয়ে যায় কাফের হয়ে যায় এখন হচ্ছে মুসলিমরাও তো হচ্ছে ভুলে এই ধরনের কাজ করতে পারে ইচ্ছাকৃতও তো করতে পারে করতে পারে না প্রকৃত মুসলিম কতজন আছে আমাদের মধ্যে এই জন্যই বলা হয়েছে হ্যাঁ শুধু তাদের কথাই তো এখানে বলা হচ্ছে না যদি হচ্ছে যদি বলা হয় তো কাফিরদের অনুকরণ করা এটা যদি না বলা হতো তাদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করা এটা যদি না বলা হতো তাহলে আমরা শুধু বুঝে নিতাম যারা হচ্ছে আল্লাহ তাআলাকে শুধু বিশ্বাস করে না ওই মূর্তি পূজা সেই করে শুধু তারাই কাফির কিন্তু এখানে এটার মাধ্যমে এটা দেখো স্পষ্ট হয়ে গিয়েছে যে হচ্ছে আমরা মুসলমানরা যদি এরকম কিছু কাজ করি তাহলে আমরা কি হয়ে যাব হয়ে এমনকি আমার মুসলমানরা যদি ইসলামের হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসাইল হচ্ছে আমাদের ইসলামের বিভিন্ন মৌলিক বিষয় আর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যদি আমরা ঠাট্টা উপহাস করি আমরা কি হয়ে যাবো কাফির হয়ে যাব। বিষয়টা বুঝতে পারছো এখানে কিন্তু खुलासा করা দা হয়েছে শুধু যে কাফেরদের কথাই বলা হয়েছে যারা আল্লাহরতে বিশ্বাস করে না তাদের কথা না কিন্তু শুধু মুসলমানদের মধ্য থেকেও যারা এই ধরনের কাজের মাধ্যমে কাফিরের অন্তর্ভুক্ত হয়ে যায় তাদের কথাও বলা হয়েছে তবে কুফরি করলে সেটি বোঝার সাথে সাথে তাওবা করে পুনরায় ফিরে আসে ইসলাম গ্রহণ করে হ্যাঁ কালিমা পড়ে ঈমান আনে তাহলে সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা কি করতে পারেন ক্ষমা করে দিতে পারেন এটা হচ্ছে শিরকের চেয়ে নিম্ন পর্যায়ের গুণা কিন্তু শির যদি কেউ করে তারটাও হচ্ছে একদম খাটিয়ে দিনে তবা টবা করে সবকিছু করে ইমানে আল্লাহ তালার কাছে প্রার্থনা করতে করবে আর হচ্ছে আশা করতে আশা করা যায় যে আল্লাহ আল্লাহতালা তাকে ক্ষমা করতে পারেন এই হচ্ছে শির কুফরের চেয়ে জঘন্যতম হচ্ছে শির কুফুরটাও জগন্নাথম যেহেতু এটাতেও হচ্ছে আমাদের ইমান আনতে হবে আবার তবা করতে হবে আল্লাহুর এবং প্রশ্ন থাকলে বলো চ্যাটবক্সে দিতে হবে না কারণ তোমাদের নামগুলো আছে না দেখি পার্টিসিপেন্ট রণক জানত মাত্র রুল তোমরা হচ্ছে নামের সাথে লিখো নাই না আমি হচ্ছে আচ্ছা রুল লাগবে না আমি স্ক্রিনশট নিয়ে নিই কথা কেউ কথা বলো না তো আমি স্ক্রিনশট নেচ্ছি তাহলে নড়বেনা না চলে আসবে সেটা আচ্ছা এখন আমরা পাঠ কত পড়বো সাত তাই নাকি আট নতুন স্টুডেন্ট কে আছে এখানে নমিতা তান নাম আচ্ছা হ্যাঁ তার তানহা সিমি আসছো এটা আচ্ছা আচ্ছা এই যে গ্যালাক্সি এম টেন নাকি লেখাটা এটা কে কথা বলে কে? নাম বলো তোমার কোথায় চলে গেলো? কথা শুনতে পাও না তুমি আমাদের রিমুভ করে দিলেই তো চলে যাবে একদম আগামী ক্লাসে নাম না নিয়ে আসলে রিমুভ করে দেবো দেখো পাঠ আট আহ সুরভি পড়েন তো পাঠ আট আট নম্বর পাঠটা পড়েন হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের আগামী ক্লাসে তিনটা না পাঁচ ছয় সাতটা না তো চারটা হয়ে গেছে না হ্যাঁ এই চারটা পাঠ থেকে আমি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন নিব আহ আর হচ্ছে গিয়ে তোমাদের পড়া রইল হচ্ছে পনেরোটা আল্লাহ তাল নাম মুখস্ত এটা হচ্ছে সবারই আছে পুনরায় একটি রিভিশন পার্ট তাই না এই পাঁচ চারটা পার্ট থেকে তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আবারও জিজ্ঞেস করতে পারো আর কিছুক্ষণ সময় আছে হচ্ছে তিনটা একটা ওয়াদা করলে ভঙ্গ করে আমানত রাখলে কি করে খেয়াল করে এখন তুমি হচ্ছে সে হাজারো যদি হচ্ছে বলে যে আমি মুসলিম মুসলিম কিন্তু আহ তার মধ্যে হচ্ছে এই গুণগুলো দেখলে তুমি হচ্ছে তার থেকে দূরেই থাকবা কারণ সে হচ্ছে ইসলামের ক্ষতি ক্ষতিকোরক আর না করুক সে নিজের ক্ষতি করতেছে সাথে তোমার ক্ষতিও করবে তোমাকেও হচ্ছে ক্ষতিগ্রস্ত করবে এইজন্য যারা হচ্ছে মিথ্যা বলে কথা কথায় বাধামূল দিলে কথা কথা ভঙ্গ করে এই সমস্ত মানুষ থেকে দূরে থাকাটাই উত্তম আর বর্তমানে হচ্ছে এই সমস্ত মুনাফিক যারা ইসলামের ক্ষতি করে এদেরকে আমরা তো চিনতে পারবো না কারণ হচ্ছে এরা হচ্ছে যারা আমাদের ইসলামের ক্ষতি করতে করার জন্য কাজ করতেছে তারা তাদেরকে হচ্ছে তারাই চিনবে যারা হচ্ছে ওই পথেই আছেন যে ইসলামকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন আমাদের হচ্ছে বড় বড় আলেম উলামারা হ্যাঁ তাদের হচ্ছে কাজ তাদের সাথে মিশে যারা কাজ করতেছে তারা হচ্ছে ইসলামের শত্রু কিন্তু আমরা হচ্ছে বাহ্যিকভাবে আমাদের চাক্ষুষ দৃষ্টিতে আমরা যাদেরকে দেখব যে এরকম ধরনের আমরা তাদেরকে উপদেশ দিব। আর মাসকিন্তু তাদের সাথে মিশবো না। বা মিশবো না বলতে তাদেরকে একদম নিজের করে নিয়ে তার কথা মতো চলা এই ধরনের কোনো কাজ আমরা করব না। আমরা তাদের থেকে সতর্ক থাকবো। এবং হচ্ছে নিফাকের বিষয়গুলো আমরা তাদের কাছে ভালো করে তুলে ধরব। এবং বলবো যে আল্লাহ তাআলা নিজেই হচ্ছে বলেছেন কোরআনে কারিমে যে মুনাফিকরা কোথায় থাকবে? যাহার নামে সর্বনিম্ন স্তরে থাকবে। কারণ তারা ইসলামের শত্রু, মুসলমানদেরও শত্রু। বুঝতে পারছো আর কোনো বলো হম প্রশ্ন থাকলে বলেন বলেন দুনিয়াবি দুনিয়াবি দুনিয়ার আহ পৃথিবীর আহ কোনো চাহিদা হ্যাঁ সাব্যস্ত করা সাব্যস্ত হচ্ছে হচ্ছে কোন একটা বিষয়কে আহ সেটা তো কি বলবো এটাকে আমি এখন এটা বাংলাটা কি বলবো এটা তো বাংলাই এই বাংলার কেমনে বুঝায় ধরো আমার কারণ আমি এক দশটা করেছি সাব্যস্ত করা হচ্ছে কাউকে কোনো কিছু করা করা মনে যেমন হচ্ছে সে মিথ্যা করা এক কাউকে কোনো কিছু হিসেবে প্রমাণিত করা প্রমাণিত করা এক খাওয়া দাওয়া খাওয়া পান করা মানে পানহার সাব্যস্ত করা মানে বুঝছো কোনো কিছু কোনো কিছু হম আর কোন আগে কি আছে আবার বলো এই শব্দ আমি কি কখনো নাই

চোদ্দ নম্বর পৃষ্ঠায়